对不起 হ্যালো সবাই কেমন ওয়েলকাম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন কয়েকটা টপিক নিয়ে যেটা হলো আপনারা হবে মানে ভিডিও সামনে কিছু দেখা দিয়েছি টিকটকের মধ্যে মানে টিকটক মার্কেটিংয়ের মধ্যে টিকটক মার্কেটিংয়ে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে আপনারা ক্রিয়েট করবেন এবং কাটালো কী ফোডাকগুলো কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে কীভাবে টাটা কালেক্ট করবেন মানে শফি ভাই ওয়ার্ড প্রেসিডেন্ট এখানে যত রঙের এগুলো আছে ওই ওয়েবসাইট কনভারসেশন তারপরে সেলস লিস্ট সব কিছু আমি দেখাচ্ছি আজকে তো একটা একটা দুইটা আছে বাকি আছে দেখা দিব আজকে আপনাদের জন্য এটা হলো লাস্ট পার্ট ঠিক আছে এরপরে আর কোন টিকটক মার্কেটিং এর মধ্যে মানে আর কোন কিছু দেখতেছি না পরে আমি আপনাদের জন্য ইউটিউব মার্কেটিং নিয়ে একটা ভিডিও এই ইউটিউব মার্কেটিং নিয়ে একটা সিরিজ বার করব সবাই আশা করি আমাকে সাপোর্ট করবেন সো আজকে আপনাদের জন্য এটা লাস্ট পার্ট তো আমি এটুকু সব দেখা দিছি এই আজকে এটা বলতে কিছু বাকি আছে একটু আমি আমার আমার কাছে আমি যা জানি আমি আপনাদের তা করতেছি ব্যাস এটাই আমি কোনো কিছু কোপন রাখতেছি না তো আজকে এটা মধ্যে আজকে আমরা দেখাবো মানে ভিডিও ভিউ আছে এ দু এ তিনটা দেখাবো কষ্ট করি দেখেন আপনারা এখানে ট্রাফিক ঢুকবেন ট্রাফিকের ঢুকার পরে কন্টিনিউ ক্লিক করবেন কন্ট্রোলে ক্লিক করার ওয়েবসাইট আছে অ্যাপ আছে আপনি ওয়েবসাইট থেকে ট্রাফিক নিয়ে ট্রাফিক নিতে পারবেন তো এটা বিষয়ে ওয়েবসাইটটা ব্যবহার করে তো ওয়েবসাইট থেকে ট্রাফিক নিতে পারবেন তারপরে আপনি এখান থেকে এগুলো এগুলো কি এগুলো কী কাজ আমি বলছি যে ব্লক লিস্ট এটা কী কাজ আমি নিজেও জানি না এটা আমার দরকার না এটা তো সেভ অডিয়েন্স আমি কত ক্লাস আছে সেভ অডিয়েন্স ক্রিয়েট করছি এটা আমি সেভ অডিয়েন্স দিতে পারবেন সেভ অডিয়েন্স তারপরে আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এখান থেকে অল দিবেন ফ্যামিলি দিবেন যেটা আপনার দরকার ওটা দিয়ে দিবেন তারপরে ইনক্লুড দিয়ে দিবেন তারপরে এক্সক্লুড এগুলো দিয়ে দিবেন তারপর এটার মধ্যে যা দিবেন তা কিন্তু অডিয়েন্স হিসেবে নিয়ে নেবে আর এটার মধ্যে যা দিবেন এটা যেহেতু যা দিবেন তা কিন্তু তাকে দেখাবে না ঠিক আছে আপনি যেন একটা অ্যাডসেন্ড করছেন আপনি জানাচ্ছেন কি অ্যাডসেন যেমন মনে করতে রিলেশনশিপ নিয়ে একটা অ্যাডসেন্ড করছেন ঠিক আছে না না সরি আপনি যেন একটা অ্যাডসেন্ড করছেন একটা ধরেন ছেলেদের একটা ব্র্যান্ড নিয়ে ছেলেদের একটা শার্ট নিয়ে একটা ইয়ে করছেন ছেলেদেরটা পাঞ্জাবি নিয়ে আবার করছেন তা তখন আপনি এটা অ্যাডসেন করার পর তখন আপনি আপনি এখানে বয় সিলেক্ট করে দিয়েছেন আর এখানে গার্লস সিলেক্ট করেছেন এখানে বয় যাদেরকে সিলেক্ট করেছেন আপনি তাকে এই অ্যাডসেনটা শুধু ছেলেদেরকে দেখাবে ঠিক আছে আর এখানে যদি মেয়েদেরকে আপনি সিলেক্ট করে দিয়েছেন এখানে তো তাহলে কি এখানে তাহলে কি কোনো মেয়েদেরকে কোনো মেয়েদেরকে দেখাবে না এখানে যা সিলেক্ট করবে অডিয়েন্স রাখবে এখানে সবাই তাদের এগুলো দেখাবে আর এখানে যা সিলেক্ট করবে এখানে দেখাবে না ব্যাস এটাই দেখাবে আর দেখাবেন এটাই এখানে আপনি এখানে ইন্টারেস্ট দিকে আপনি একটা টার্গেটিং দিয়ে দিবেন তারপরে ডিভেলস দিয়ে দিবেন যে কোনটা দরকার আপনি কোন আয়োজ কোন বাসন দরকার দেখাবেন দিয়ে দিবেন এনি প্রাইস আপনি বিয়ে থেকে দিয়ে দিবেন তারপর ডেলি বাজেট এগুলো আমি সব কিছু আগে ভিডিও দেবো আগে সব আগে সবগুলো ভিডিওতে দিতে বলছি আজকে ভিডিওতে বলি লম্বা করবো না আমি লম করবো না যাই হোক আপনার এখান থেকে ক্লিক দেব ক্লিক দরকার হলে বা ল্যান্ডিং পেজ ভিউ দরকার হলে আপনার পারফেস ভিউ দরকার হয় একটা ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে দিবেন আর যদি আপনার দরকার হয় ক্লিক বেট দরকার হয় তাহলে দিয়ে তারপর দিয়ে দিয়ে দেবেন এখানে কন্টিনিউ দিয়ে দিবেন ব্যাস অ্যাডসটা কিন্তু রান হয়ে যাবে আর একটা আছে দেখি আমি আপনাদের দেখাই দিই

তো এইগুলো আমাদের করতে পারেন তারপর এখানে ভেকেশন তারপরে এক্সক্লুশন এগুলো বিউটি ফুড আছে ফ্যাটস আছে এগুলো করতে পারেন তার বাজেট আপনার সাথে এক্সট্রা বাচ্চাকে ইনসুলেট করে দেবে আপনার শিডিউল আপনি চাইতেছেন কি আজকে মানে সকাল সাতটা থেকে কালকে সাতটা পর্যন্ত দেখাবেন শিডিউলগুলোকে সেট করে দিতে পারবেন এখানে সেট করে দিতে এখানে টাইম এখানে ডেট আর এখানে টাইম তারপরে অল আপনি চাইতেছেন কি সিলেক্ট স্পেশাল টাইম আপনি এখানে দিতে পারবেন তারপরে আপনি এখান থেকে আপনার যেটা দরকার হয় আপনি এখান থেকে ওটা দিয়ে দিবেন তারপরে অপটিমাইজেশন সেকেন্ড আপনি আপনি যে যে ছয় সেকেন্ড দরকার এগুলো কি কাজ আমি দেখাই দিছি আগের ভিডিওতে বেশ তবে স্পেশাল টাইম আপনি দিতে পারবেন তারপরে সব কিছু কাজ আপনি যেটা দরকার হবে নিজের মেনু অনুযায়ী আপনি এগুলো করে নেবেন তবে এক্সেল দিয়ে দেবো আমি এটা দেখাবো না কমিউনিটি ইনস্ট্রাকশন এটা মধ্যে এটা হলো কমিউনিটি নিয়ে আমার চিত্তটা হচ্ছে আপনাদের কোন কমিউনিটি বা ল্যান্ডিং পেজ থাকে অপটিমাইজেশন জন্য আমরা ট্রাফিক এটা এটা হচ্ছে ট্রাফিক এটা আমরা এটাকে ইউজ করা না এটা হলো যারা এজেন্সি থাকে তারা ইউজ করে ঠিক আছে তো এগুলো দিয়ে দিবেন আপনারা যেটা দরকার অডিয়েন্স আপনারা কি দরকার হয় সব কিছু দিয়ে দিবেন তারপর কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দিয়ে আর দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে সিলেক্ট টিকটকে যে পোস্ট থাকে আপনি টিকটক থেকে ফোস্ট আইগুলো আমার টিকটকের ফোস্ট এগুলো থেকে আপনি এগুলো পোস্ট করে আপনি এখান থেকে বুস্ট করতে পারবেন ঠিক আছে বুস্ট করে আপনি এখান থেকে টিকটিক মিউজিক শেয়ারিং সব কিছু আপনি দিয়ে সুইচ ডুয়েট ইট আপনি ডু ইট বা এটা হলো আপনি আপনার ভিডিওটা যে আপলোড করছেন তারা কিন্তু ডু ইট করতে হবে আর স্টিচ ব্যবহার করতে হবে ঠিক আছে আর অ্যাডসন আপনি যারা অ্যাডসন করতে পারবেন তারপরে এখান থেকে ট্রেকিং এ যদি ইভেন্ট থাকে আমার দরে আমি ফিক্সড দিলাম তারপর ইভেন্টটা আপনার ইভেন্ট যদি থাকে ইভেন্টগুলো দিয়ে দিবেন তো অফলাইনে ইভেন্ট থাকলে কিন্তু দিয়ে দিবেন তারপর ট্রেকিং ইভেল দেখলেই ক্লিক ইউয়াল থাকলে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে দিয়ে সব কিছুই দিয়ে দেবেন আইডেন্টিফায় তারপরে ইউজ অথরিটি অথিকেশান দিয়ে দিবেন আপনার নাম আপনার জানাটা এখানে মানে আই এখানে শো করবে ব্যাস এটা তখন ফার্ফ দিলে ব্যাস এটা কিন্তু হয়ে যাবে সরি তার কোনো অংশ না আমি সব কিছু দেখা দিয়েছি তা আপনার এখান থেকে ফোনটা করে নেবেন এগুলো থাক তো এগুলোর মধ্যে আর কোনো না আশা করি তারটা একটা জিনিস আছে তারা টিকটক এটা একটা আছে আপনার এখান থেকে এটাই ক্রিয়েট করে নেবেন এখান থেকে আপনার ইউরোপ সেল থাকে আপনার নর্থ আমেরিকা স্যালা থাকে আমি এশিয়ায় এশিয়া স্যার দিয়ে দিয়ে দিলাম গ্লোবাল সেলিং দিয়ে দিয়ে দিলাম যেগুলো আপনি যে কান্ট্রি নিয়ে করবেন ওই কান্ট্রি দিয়ে দিবেন আপনি এখান থেকে নাম্বারগুলো সিলেক্ট করতে বাংলাদেশ আছে কিনা দেখিয়ে দেবে বাংলাদেশ বাংলাদেশটা আছে দাঁড়ান আমি আমার নাম্বার দিয়েগুলো সেট করে নিই দাঁড়ান এক আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন এখান থেকেগুলো সাইন আপ করে নিয়ে আপনারা এখান থেকে ক্যাটালগ অ্যাড রান করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনার অ্যাডেন করতে দাঁড়ান একটু ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে পায়ে দেখাই দিই বাংলাদেশ থেকে আপনার 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 শুনুন আপনারা যে বিজনেস অ্যাকাউন্ট যেটা খুলছেন না এই বিজনেস অ্যাকাউন্ট যেটা যে জিমেলতে খুলছেন আর পাসওয়ার্ড দিচ্ছেন পাসওয়ার্ড দিয়ে খুলছেন ওই জিমেলের পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে লগ ইন করলে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পর ব্যাস ফটো করে ক্রিয়েট করলে অটোমেটিক তারা কিন্তু ডিটেক্ট করে নেবে আপনি এখান থেকে ফোস্ট করতে হবে ঠিক আছে ব্যাস এটাই আর আর কোনো কিছু নয় বাংলাদেশ থেকে এখানে আলো দিতেছে বাংলাদেশ থেকে থেকে আলো দেবে আর কিছু কিছুদিন পরে এলাও দিবে তারপর এখান থেকে বেঙ্গল বেঙ্গলের সেফটি এটার মধ্যে এটা কি কাজ এটার মধ্যে আপনার ফাইলগুলো এক্সপোর্ট করে নিতে পারবেন তারপরে এখান থেকে সব কিছু ফাইলগুলো নিতে পারবেন তা আমরা তো যাব না এখানে আপনার আপনি যে ইউটিউবে যে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সগুলো আপনি এখান থেকে দেখতে পারেন তারপর কাস্টম ভিডিও ইনসিস্ট এটা এখান থেকে দেখতে পারবেন তারপর সব কিছু আপনি যেটা দরকার আছে আপনি ক্যাম্পেইনের মধ্যে আর টুলসের মধ্যে যা যা দরকার আছে সব কিছু আমি দেখা দিলে আপনি এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন যেটা আপনাদের ভিডিও এডিট করতে দরকার হয় আপনি ভিডিও এডিট করতে পারবেন আপনার যেটা দরকার আপনি ওটা এডিট করতে পারবেন আপনি এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন ঠিক আছে ভিডিও এডিট কি মানে আপনার এখান থেকে ভিডিও এডিট করি কি করে আপনি এখান থেকে ভিডিও এডিট করে যে কোনো যে কোনো কাজ করতে পারবেন কনফার্ম দিই বেস অটোমেটিক তারা কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি কি এডিট হয়ে যাবে ঠিক আছে আপনি এখান থেকে করতে পারবেন তবে আপনার যা দরকার হয় ভলিউম দরকার আছে মিউজিক ডিউরেশন দরকার আর আর যদি কোনো মিউজিক লাগে আপনি এখান থেকে ফুল স্ক্রিন থেকে করে নিতে পারবেন আর এগুলোই আর কোনো কিছু না টিকটক মার্কেটিংয়ের মধ্যে টিকটকে আর টিকটকে আপনি নিয়মিত ভিডিও ছাড়তে হবে আপনি সাত দিনের মধ্যে সাতটা ভিডিও ছাড়তে হবে না কিন্তু আপনি টিকটকে আসবে না আর টিকটক ভিডিও ছাড়ার দরকার নাই কারণ টিকটক হলো এটা আমরা টিকটকে লেনের দরকার নাই আপনি যদি বিজনেস নিজে কোনো যদি পোস্ট করেন তখন আপনি সপ্তাহে একটা দুটা করি কোনো সমস্যা নেই

আপনি এখান থেকে কি করবেন মার্কেটিং নিয়ে যে কোনো কিছু করতে পারবেন দেখেন আমার কিন্তু দেখছেন এটা বিয়াল্লিশ দেখছেন এটা বিয়াল্লিশ কে এই ফেভারেটটা অনেক আছে মানে আমার কিন্তু সবগুলোই আছে ঠিক আছে এই তিরিশ কে এগুলোর মধ্যে দেখছেন এই ফিলিস্তিনের এটা দেখেন এটা কিন্তু অনেকগুলো আসছে দেখছেন আমি যখন যখন ছাড়ছিলাম তখন আমার অটোমেটিক দিচ্ছে এগুলো আস্তে আস্তে র্যাঙ্কে উঠছিলো মাঝখানে আমি কাজের কারণে আমি যে কাজ করতেছি মানে বিভিন্ন আউট অফ মাই মার্কেট ফেসে ওই জন্য আর কি টিকটকে আর মানে এখানে ডিজাইনের ভিডিও বানাবা মার্কেটিং ভিডিও বানাতে সময় দিব ওই সময় তো পাইতেছি না আপনার জন্য ভিডিওটা মানে রেগুলার দিতে পারতেছি না এই জন্য তো এগুলো আমি দেখা দিই আপনি টিকটক যদি সারেন রেগুলার ভিডিও ছাড়েন আর হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন যত বেশি আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন টিকটকে যত বেশি হ্যাশট্যাগ ইউজ তত বেশি আপনার লাভ হবে টিকটক হলো মেন হ্যাশট্যাগ ঠিক আছে মানে শর্টস তারপরে শর্টস পিস ভাইরাল ট্রেন্ডিং শর্টস তারপরে টিকটক ইউটিউব রিলস এগুলো দিবেন এগুলো দিলে কিন্তু অটোমেটিক ভাইরাল ভিডিও বা যেটা দরকার হয় ওই রিলেটেডে আপনি অনেকগুলো দিয়ে দিবেন দেখবেন তো অটোমেটিক এটা কিন্তু হয়ে যাবে সো দেখা দিলাম টিকটকের মধ্যে কি কি মার্কেটিংয়ের মধ্যে দেখা দিলাম সম্পূর্ণ আমি আজকে আমার পনেরোটা পার্ট চলতেছে পনেরোটা পার্ট চলতেছে

দেখেন তাই দেখেন সব কিছু কিন্তু দেখেন আমার আজকে মনে হয় এটা মনে হয় তেরো নম্বর পার্ট আজকে চোদ্দ নম্বর পাঠে কিন্তু শেষ হয়ে যাবে আজকে পার্টটা চোদ্দ নম্বর পাঠে শেষ হয়ে যাবে

সে মানে ফুল চেঞ্জ হয়ে গেছে মানে ফিফটি পার্সেন্ট চেঞ্জ হয়ে যায় টিকটক মার্কেটে চেঞ্জ হয়ে যায় ইউটিব মার্কেটে চেঞ্জ হয়ে যায় আপনাদের কি দরকার আমি যেটা আপনাদেরকে এখন দেখাবো ইউটিউব মার্কেটে যে ফেসবুক মার্কেটে তারপর টিকটক মার্কেটে যেগুলো দেখাচ্ছে আপনাদেরকে কোর্সের মাধ্যমে এগুলোই কিন্তু এটা এটাকে শিখলে কিন্তু দুই থেকে তিন বছর রাখতে পারবে যখন কাজ করতে করতে কিন্তু যে মানে যে মানে অটোমেটিক যে অ্যাডভান্স লাভের যত ফিজগুলো আসবে তখন আপনি সব কিছু শিখে নিতে পারবেন আপনি যে চার পাঁচ বছর আগে যে তারা ইউটিউব মার্কেটিং তারপরে ফেসবুক মার্কেটিং ভিডিও কোর্স বাইর করছি তাদের ভিডিও দেখেন তারা কিন্তু তাদের ভিডিও আর এখন ভিডিও কিন্তু সেম না ঠিক আছে ওই জন্য আমি বলতেছি আমার আমার ভিডিওগুলো দেখেন সবাই আমাকে সাপোর্ট করবেন সো দেখা যাচ্ছে পরবর্তী কোন কোর্স আপনাদের সাথে দোয়া করবেন সবাই আমার জন্য আসসালামু আলাইকুম